মাথায় যত প্রশ্ন আসে। দর্শক, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি তারা এবার খুবই ইন্টারেস্টিং একটা বিবৃতি দিয়েছে, এবং এই বিবৃতিটি কাকে নিয়ে জানেন বা কোন বিষয় নিয়ে জানেন? বিষয়টি হচ্ছে হিরো আলম, ব্যক্তিটিও হচ্ছে হিরো আলম। চিন্তা করতে পারছেন যে দুটি প্রধান রাজনৈতিক দলই শুধু না, টিআইবির মতন প্রতিষ্ঠান তারাও বিবৃতি দিয়েছে। আর এই বিবৃতিতে ওবায়দুল কাদেরের পাশাপাশি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও তারা ধোলাই করেছে। কি সেই ধোলাই করেছে দেখেন, তারা বলছে যে ওবায়দুল কাদের বলেছেন হিরো আলম এখন জিরো হয়ে গেছে, হিরো আলমকে বিএনপি নির্বাচনে দাঁড় করিয়েছে, তারা সংসদকে ছোট করার জন্য হিরো আলমকে প্রার্থী করেছে। উল্টো দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে এই আওয়ামী লীগ হিরো আলমের কাছেও কতটা অসহায়, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তার সঙ্গে জিততে হয়। টিআইবি বলছে এই দুটি ক্ষেত্রেই হচ্ছে বক্তব্যটা অবজ্ঞা এবং তাচ্ছিল্য সূচক, এবং তারা হিরো আলমকে তাচ্ছিল্য অবজ্ঞা করেই পরস্পর পরস্পরের বিরুদ্ধে আক্রমণ করেছে, যেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেখেন তারা টিআইবি বলছে যে বাংলাদেশের রাজনৈতিক রীতি অনুযায়ী পরস্পরকে নিয়ে বিষোদগার নতুন কিছু নয়, কিন্তু এমপি পদপ্রার্থী আশরাফুল হোসেন আলমের ব্যক্তি পরিচয় ও অবস্থাকে মানদণ্ড হিসেবে দাঁড় করিয়ে দুই দল একে অপরকে আক্রমণ করেছে। সেই মানদণ্ড যে ইতিবাচক কিছু নয়, বরং এর মাধ্যমে আলম এবং সর্বস্তরের সাধারণ মানুষকে হেয় প্রতিপন্ন করা হয়েছে তা বলাই বাহুল্য। পাশাপাশি দেশের সাধারণ একজন নাগরিকের প্রতি দুই বর্ষীয়ান রাজনীতিকের এমন আচরণ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির স্থূলতাকেই জনসমক্ষে প্রতিষ্ঠিত করে। ইফতেখারুজ্জামান বিবৃতি দিয়েছে, টিআইবির নির্বাহী পরিচালক, তিনি বলছেন যে সংবিধানের 66 অনুচ্ছেদ অনুযায়ী কোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিক হলে এবং তার বয়স 25 পূর্ণ হলে, কোনো উপযুক্ত আদালত এবং অপ্রকৃতস্থ ঘোষিত না হলে, দেউলিয়া না হলে, বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ না করলে বা আনুগত স্বীকার না করা সহ কিছু শর্ত পূরণে তিনি এমপি হতে পারবেন। সংবিধানের শর্ত পূরণের পরও আলমকে কেন্দ্র করে দেশের বড় দুই রাজনৈতিক দলের বক্তব্য শুধুমাত্র রাজনৈতিক শিষ্টাচারকেই ভুলুঙ্কিত করে না, বরং সাংবিধানিক অধিকার অবজ্ঞার নামান্তরও বটে। এই যে এটা সত্য কথায় আমিও বলেছিলাম যে হিরো আলমকে তুচ্ছ তাচ্ছিল্য করা মানে হচ্ছে সংবিধানকে অবজ্ঞা করা, সংবিধানকে অমান্য করা। কেননা সংবিধানের দৃষ্টিতে সকল নাগরিকের মর্যাদা সমান। এই অবস্থায় ওই হিরো আলমকে যেভাবে বলা হয়েছিল যে মানে হিরো থেকে জিরো হয়ে গেছে, বিএনপি তাকে এমপি করতে চায় সংসদকে খাটো করার জন্য, এই কথা হচ্ছে বলা ঠিক হয়নি। যাই হোক, প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে। ওবায়দুল কাদের এক অর্থে তার বক্তব্য প্রত্যাহার করেছে, বলেছে তিনি হিরো আলমকে নিয়ে কিছু বলেনি, তিনি মির্জা ফখরুলকে বলেছেন এবং অভিনন্দন জানিয়েছেন হিরো আলমকে। তিনি অনেক ভোট পেয়েছেন এবং তিনি এলাকায় জনপ্রিয়, এটি তথ্যমন্ত্রী হাসান মাহমুদও বলেছেন। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যাপারে টিআইবি যেটি বলেছে, এটা আমার কাছে কিছুটা মনে হয় যে একটু ভারসাম্য আনার জন্য, একটু ব্যালেন্স আনলো। মানে যদি শুধুমাত্র ওবায়দুল কাদেরকে কেন্দ্র করে যদি টিআইবি বিবৃতি দিত, তাহলে বলা হতো যে টিআইবি দলীয় প্রতিষ্ঠান হয়ে গেছে, আওয়ামী লীগ বিরোধী প্রতিষ্ঠান সুতরাং ধরেছে। কিন্তু দেখেন এখানে মির্জা ফখরুল কি বলছেন যে এই আওয়ামী লীগ হিরো আলমের কাছেও কতটা অসহায়, মানে হিরো আলম যদি এই অর্থে ধরা হয় যে হিরো আলম একটা তুচ্ছ নগণ্য ব্যক্তি, তার কাছে অসহায় তাহলে তাচ্ছিল। আর যদি বল এটা ধরা হয় যে হিরো আলম একজন ব্যক্তি, স্বতন্ত্র প্রার্থী, তার কোনো দল নেই, বল নেই, তারপরও তার কাছেও আওয়ামী লীগ অসহায়, তাহলে কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করা হয় না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরং এইভাবে যদি ব্যাখ্যা দিতেন তাহলে ভালো হতো, যে হিরো আলম একজন স্বতন্ত্র প্রার্থী, মানে সে কোনো বড় দলের প্রার্থী না, কোনো ছোট দলেরও প্রার্থী না, একজন ব্যক্তি, তার সঙ্গেও প্রতিদ্বন্দ্বিতা করতে হিমশিম খাচ্ছে আওয়ামী লীগ, তার কাছে অসহায় রাষ্ট্রযন্ত্র, তাকে জোর করে মানে হারাতে হয়, এইভাবে বললে ভালো হতো। কারণ এই একটা লাইনে বলার কারণে কিন্তু টিআইবি একটা চান্স পেয়েছে। তারপরও সামগ্রিকভাবে টিআইবির এই বক্তব্যটা এবং দেশের সংবিধান অনুযায়ী নাগরিকের যে অধিকার আছে সেই বিষয়টি সামনে এনেছে। দর্শক, এই পর্যায়ে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই। আপনারা জানেন যে
জিএম কাদের, যার এই আদালত বলছে যে চেয়ারম্যান হিসাবে তার দায়িত্ব পালনে কোনো বাধা নেই, হাইকোর্ট ওই নিম্ন আদালতের রায়টাকে স্থগিত করে দিয়েছে, ফলে এখন সে অ্যাক্টিভ হয়েছে। অ্যাক্টিভ হয়ে কিন্তু জিএম কাদের কথা বলা শুরু করেছে। আমি আপনাদেরকে বলছি কি বলেছে সে। জিএম কাদের বলেছে, বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তিনি বলছেন যে বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে বলে মনে হয় না। নির্বাচনী পরিস্থিতি উন্নয়নে সরকারকেই উদ্যোগ নিতে হবে। সরকার চাইলে আমরা দলীয় ফোরামে আলোচনা করে জাতীয় পার্টির পক্ষ থেকে প্রস্তাবনা দেব। আজকে দুপুরে বনানী চেয়ারম্যানের বনানী কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন, এবং সেখানে মুজিবুল হক চুন্নু ছিল, প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম ছিল, হাজি সাইফুদ্দিন মিলন ছিল, রেজাউল করিম, আব্দুল সাত্তার প্রমুখ ছিল। তো এই যে প্রথম কথাটাই তিনি যে বললেন যে বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, এটা কিন্তু একটা সিগনিফিক্যান্ট কথা, এবং সরকারকেই বলছেন যে দায়িত্ব নিতে হবে এটার জন্য, এবং সেই ব্যাপারে তারা প্রস্তাবনা দেবে। তো জিএম কাদের আমি জানি না ভেতরে কি আছে, আদালতের নিষেধাজ্ঞা মানে যেই তার বার ছিল যে দায়িত্ব পালন করতে পারবে না, তো দায়িত্ব পালন করতে পারবে না, এই নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ার পর আজকে প্রথম দিনই তিনি বললেন। তো এটি যদি তার এই অবস্থানটা যদি ঠিক থাকে এবং বিরোধী দল হিসেবে যদি সরকারের উপর চাপ তৈরি করে যে একটা সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অবশ্যই সংলাপ করতে হবে এবং এমন একটি ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে যা সবার কাছে গ্রহণযোগ্য, তাহলে কিন্তু একটা চাপের মুখে পড়বে। নতুবা ওই জাতীয় পার্টি যদি বলে যে আসি আপনাদের সঙ্গে, ওইদিকে তো কাদের সিদ্দিকী আসেন, এরকমভাবে যদি একটা পরিস্থিতি তৈরি হয় তাহলে হয়তো নির্বাচন হবে, কিন্তু ওই 14-18 তারই ধারাবাহিকতা, এর বাইরে কিছু না। দেখা যাক এখন জাতীয় পার্টির ভূমিকা শেষ পর্যন্ত কি হয়। মাথায় যত প্রশ্ন আসে